সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী আনিসা বিনতে আব্দুল্লাহ। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। প্রথমে একটু বর্তমান ব্যস্ততা নিয়ে জানতে চাই, কী কী কাজ করা হচ্ছে, আমরা সামনে কী পাচ্ছি? সামনে আমার জন্য খুব মানে একটি আনন্দের বিষয় হচ্ছে, আমি বর্তমানে নচিকেতা দাদার সাথে একটি গান করেছি কলকাতাতে, তো এটা নববর্ষে কলকাতায় রিলিজ হচ্ছে এবার ক্রিস্টি ক্রিয়েশন থেকে। তো আমার এবং নচিকেতা দাদার এটা একটি ডুয়েট কাজ। বা তো এছাড়াও ঈদকে কেন্দ্র করে কোনো কাজ করা বা কোনো ব্যস্ততা রয়েছে কিনা? হ্যাঁ, এই যেহেতু মানে নববর্ষ এবং ঈদ খুব ঘিরেই, তো একসাথেই, তো এই গানটাতেই বেশি ফোকাস দিয়েছি। তো এটার আমরা আবার ওখানে একটা স্টুডিও ভার্সন ভিডিও হয়েছে, এটা অবশ্যই মানে সব জায়গায় যাবে, ইউটিউবেও যাবে এবং টিভি চ্যানেলগুলোতেও দিব আর কি। বা তার সাথে এই কাজের মোটামুটি আলাপ কবে থেকে হচ্ছিল বা কেমন প্রিপারেশন ছিল সব কিছু মিলিয়ে? কাজের আলাপটা হচ্ছিল বলতে গেলে প্রায় 6 মাস ধরেই, মানে আমি যোগাযোগ করছিলাম ওখানে কুন্দদার সাথে। গানটি লিখেছেন দেবুদা এবং সুর করেছেন কুন্দদা। তো ওনারা যখন আমি বললাম যে গানটা করব, তো আমার একটা ভয়েস গান দেখলো বা কিছু, তো আলাপ করতে করতে তো সময় সব কিছু মিলে তো দেখা যায়। ইচ্ছে ছিল ভ্যালেন্টাইনে করার, তো যেহেতু হয়নি তো এরপরেই, এই তো এবার ফেব্রুয়ারি 23 তারিখে আমি গানটি রেকর্ডিং করি কলকাতায় সাউন্ড প্রোতে। আচ্ছা, যেটি আমরা নববর্ষে দেখতে পাবো। নববর্ষে ঈদ সব ঘিরেই, সবকিছু ঘিরেই পাবো। নচিকেতার সাথে কাজ করে অভিজ্ঞতা কেমন? আসলে উনি তো অনেক গুণীজন, কি বলবো, ওনার সাথে কাজ করা আমার জন্য অনেক বড় একটি সৌভাগ্যের ব্যাপার। মানে আমি গান গাওয়ার সময় সত্যি কথা বলতে একরকম আমার হাঁটু কাঁপছিল যখন ভয়েস দিচ্ছিলাম, কারণ স্টুডিওতে সবাই ছিলেন, ওখানে দাদা ছিলেন এবং ক্রিস্টি ক্রিয়েশনে শ্বেতাদি ছিলেন, সবাই ছিলেন। তো এতগুলো মানে মানুষের সামনে করা তখন মানে এটা তো দাদা খুবই বলবো যে উনি মানে বলে যে বড়রা যে আসলেই খুবই ইয়ে হয়, ওনার কাছ থেকে সাপোর্টিং হয়, ওনার কাছে শিখার আছে, মানে অসাধারণ। গানটি আমার মনে হয় সবার খুবই ভালো লাগবে, মেলোডি থাকছে, কথাগুলো খুব সুন্দর। বা আবার দেখা হলে শিরোনামে যে গানটি আপনার রয়েছে, সেটিতে কেমন রেসপন্স পেয়েছিলেন এবং গানটি আসলে কোন প্রেক্ষাপটে বা কোন ভাবনা থেকে করা হয়েছিল, গানের সাথে কারা কারা ছিল? আবার দেখা হলে গানটিও ওটিও একটি মানে মানে রোমান্টিক রোমান্টিক গান, কিন্তু মানে স্লো ভার্সন, মেলোডি টাইপের। তো গানটি করেছিলাম, ওটাও আমি ভ্যালেন্টাইন উপলক্ষ করেই করেছিলাম, আমাদের বাংলাদেশের যে সমুদ্র সৈকতে করেছি। তো ওখানেও কাজটি আমার খুবই পছন্দের একটি কাজ, গানটি গানটি করেছে অয়ন চাকলাদার এবং লিখেছেন স্নেহাশিস ঘোষ। বাটে তো গানটির রেসপন্স কেমন পেয়েছেন? গানটির রেসপন্স খারাপ না, ভালোই। গানটি করার পরেও দেখা যায় যে একটি মানে নতুন গান করলে আমাদের যেটা হয় যে অনেক মানে লাইভ প্রোগ্রামগুলোর অনেক ইয়ে আসে, তখন দেখা যায় বাংলাদেশের বিভিন্ন জায়গায়, দেশে দেশের বাইরে এই যে প্রোগ্রামগুলো করছি প্রতিনিয়ত, যে ব্যস্ততাটা আমাদের এই যে এক একটা নতুন গান দিয়েই কিন্তু জিনিসটা হয়ে আসছে আর কি। এ পর্যন্ত আপনার মৌলিক গানের সংখ্যা কতটি? এ পর্যন্ত প্রায় 30-35টা তো হবেই মৌলিক গান। হ্যাঁ, অনেকগুলো করেছি, কারণ আমার সলো অ্যালবামই 3টা আর তাছাড়া সিঙ্গেল ট্র্যাক করেছি। গান করতে ভালো লাগে, মানে দেখা যায় মৌলিক গানগুলো করতে ভালো লাগে, তার মধ্যে এই হৃদয়টা আমার খুবই, যেটা এখনও বিভিন্ন সোশ্যাল মিডিয়া টিকটকে বহুলভাবে যাচ্ছে, তুমি আমার পরাণ পাখিটা, এখনও সবাই প্রচুর টিকটক করে দেখি এই গানটা, সবাই এখনও অনেক বেশি এখনও তুমি আমার পরাণ পাখিটা বেশ, এটা বেশ ভিউয়ার আমার, এটা সিডি চয়েস থেকে এসেছিলো, প্রায় আজকে 5 বছর চলে এই গানটি দিয়েই মূলত মানে বেশি চেনা। যদিও আমার প্রথম অ্যালবাম অচেনা শিহরণের পরেই আমি কলকাতায় প্রথম আরেকটা কাজ করি, লেটার্স ফ্রম শিলিগুড়ি 2, কিন্তু তখন ইমরানের সাথে ভালোবাসা এমনই গানটি বেশ সাড়া পেয়েছিল। কিন্তু সবচেয়ে বেশি আমি বলবো যে আমার যে গানটি সবচেয়ে বেশি মানে এই হৃদয়, এই হৃদয় গানটি মানে এখনও যেটা চলছে, মানে টিকটকে প্রতিদিন আমি দেখি যে এখনও আসতেছে ওই শর্ট ভিডিওগুলোতে বা বিভিন্ন শর্টস ভিডিও ইয়েতে, এখানে এখন ওই গানটি আসে, গানটি আসছে। নচিকেতাদার সাথে আপনার যে কাজটি হয়েছে আমরা শুনছি এবং সেটি রিলিজ হতেও এখনও সময় অনেক বাকি, কিন্তু আমরা আসলে সহ্য করতে পারছি না, আমাদের যদি একটু 2 লাইন গানটা গিয়ে শোনাতেন যে কেমন হয়েছে গানটি। গানটি যদিও খুবই কঠিন ছিল আর দাদার সাথে করা আমার জন্য, মানে চেষ্টা করেছি, তো 2 লাইন করছি। ভাবনারা ছুটি নিল, স্বপ্নে রাধারা দিল,
কথা না দিয়ে কেউ কথা রেখে যায়, কিছু কথা বলি মুখে কিছু কথা আছে বুকে, ভালো লাগা কত রঙে ছবি কে যায় ছবি কে যায়। চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে। তো আমরা জানি ছোটবেলা থেকে আপনি গানের সঙ্গে জড়িত, তো প্রফেশনালি কবে থেকে গানে আসা হলো বা গানের প্রতি ভালোবাসাটা এত প্রখর কবে হলো? খুব ছোটবেলা থেকে, যখন ক্লাস টুতে পড়ি তখন থেকেই গান করি। তো বাসা থেকে দেখা যায় যে, যেহেতু আমি অ্যাকাউন্টিংয়ে MBA করা, তো বাসা থেকে সবসময় চাচ্ছে যে আমি কর্পোরেট লাইফটাতেই সাইন করি বা এই জায়গাটাতেই ইয়ে করি। তো যখন 2016 থেকেই দেখা যায় যে আমি লাইভ শোগুলো করা শুরু করি, এর আগে দেখা যায় এত করিনি। তারপরে দেখা যায় আমি কর্পোরেট লাইফেও আছি পাশাপাশি, কারণ যেহেতু গানটা আসলে প্রথম ভালোবাসা, গানটা আমার অবশ্যই প্রথম ভালোবাসা। এবং মানে গান ছাড়া চিন্তাই করতে পারি না, যতই কাজ থাকুক যতই যা থাকুক। মানে দেখা যায় ওই যে আমি যখন লাইভ প্রোগ্রামটা করি রিসেন্টলি, এখনও তো বিভিন্ন স্কুলে ঢাকার বাইরে যে একটা রেসপন্স, সরাসরি যে একটা ভালোবাসা, এইটা মানে মানে এইটা কিন্তু অমূল্য। এইগুলো টাকা দিয়ে কেনা যায় না, মানে এই ভালোবাসাটা। অবশ্যই তাই, শ্রোতাদের যে ফিডব্যাকগুলো আসে, মানে আমি লাইভ পাচ্ছি, মানে এই যে ফিডব্যাকটা, আমি একটা গান করছি, আমার গানের রেসপন্স করে তারা নাচছে বা যেটাই করছে আমাকে, মানে এটা কিন্তু একটা অকৃত্রিম ভালোবাসা আমি বলবো। অবশ্যই তাই। এই সঙ্গীত জগতে বা সঙ্গীতের জীবনে কোন কোন গুরু সান্নিধ্য পেয়েছেন? সঙ্গীত জগতে আসলে অনেক অনেকেরই সান্নিধ্য পেয়েছি। বাসুদার সাথে কাজ করেছি, সুমনদার সাথে কাজ করেছি, তারপরে বাংলাদেশের মোটামুটি সবার সাথেই আমার কাজ করা হয়েছে। বিভিন্ন যারা ভালো ভালো গান লিখেন আমার দেশের, জাহিদ আকবর ভাইয়া, রবিউল ইসলাম জীবন, তারপরে আশরাফুল আলম খোকন, মোটামুটি বাংলাদেশের সবার সাথেই খুব কাজ করা হয়েছে আমার। ইমরানের সাথে কাজ করেছি, জুয়েল ভাইয়ের সাথে কাজ করেছি, অয়নের সাথে কাজ করেছি, মানে মোটামুটি বাংলাদেশের সবার সাথেই কাজ করা হয়েছে। প্রত্যয় খান, হ্যাঁ, তো ডুয়েট গান করেছি। মানে দেখা যায় গানের প্রতি আমার ভালোবাসা থেকে আমি প্রতিনিয়ত চেতাম কি যে একটা উপলক্ষ আসতেছে, কী কাজ করা যায়, কী গান করা যায়। তারপর আবার আমি বিভিন্ন চাইল্ড এডিকশন নিয়েও গান করেছি, মানে বিভিন্ন ধরনের গান করেছি, নাটকে গান করেছি, বিভিন্ন নাটকের যে থিম সংগুলো করেছি এই আর কি, গান নিয়ে জিঙ্গেল করেছি, মুভিতে একটা করেছি, ওটা এখনো রিলিজ হয়নি। আর কলকাতায় দুটা গান কথা চলছে, হয়তো এপ্রিলে আমার যেতে হতে পারে। গান যেখানে আমি সাউন্ড প্রোতে কাজ করেছি, ওরা এই গানটি পছন্দ করেছে বলে ওদের কলকাতার একটা মুভির জন্য দুটা গানের অফার আসছে, ওটা হয়তো এপ্রিলে যেয়ে আবার রেকর্ডিং করে আসব। অভিনন্দন রইল আপনাকে অনেক। থ্যাংক ইউ। গান শোনার ক্ষেত্রে বা গাওয়ার ক্ষেত্রেও কোন ধরনের গানকে প্রাধান্য বেশি দিয়ে থাকেন? শুনতে গেলে তো অবশ্যই আমার ফার্স্ট প্রায়োরিটি মেলোডি, আমার খুবই পছন্দ। এবং আমি গজল খুব পছন্দ করি জগজিৎ সিংয়ের। কিন্তু স্টেজে দেখা যায় আমাদের চটুল গান করতে হয়, কারণ অডিয়েন্স রেসপন্স, মানে মানে অডিয়েন্সরা দেখা যায় সারাদিন শেষে আনন্দ করতে আসে, তখন আমাদের ওই ধরনের গানগুলো করতে হয় কিছু, যখন অডিয়েন্সের যেরকম চাহিদা, যেরকম চাহিদা। হ্যাঁ, আবার অনেক জায়গায় ঠান্ডা গানও করা যায়, ঠান্ডা গানও করতে হয়। কিন্তু দেখা যায় ওপেন এয়ার কনসার্টগুলো আমাদের ফোক গানটাই বেশি চলে, আমাদের দেশের একটা অনেক সুন্দর সুন্দর ফোক গান। আমি আবার কিছু ফোক গান কাভারও করেছি, সোনা বন্ধুরে, তারপরে বসন্ত বাতাস, সেগুলো আমি কভার করেছি, তো ওই গানগুলো আমি করি স্টেজে। আচ্ছা, তো এই যে সোনা বন্ধুরের কথা বললেন, তারপর কলিজায় দাগ লেগেছে, এই যে গানগুলো আপনার রয়েছে সেগুলো সম্প্রতি রিলিজ পেয়েছে, এগুলোর ফিডব্যাক কেমন আসছে? সোনা বন্ধুরের ফিডব্যাকটাও খুব ভালো কলিজাতেও, মানে এক একটা গান কি এগুলো তো দেখা যায় থেকে যায়, মানে হয়তো আমি থাকবো না, গানগুলো থাকবে, সবাই শুনবে, তারপরে মানুষের কাছ থেকে এই যে ভালোবাসাটা পাচ্ছি, ফিডব্যাকটা, এইটাই আর কি। তবে বললাম না, ওই যে আমার এই হৃদয়ে এই গানটার ফিডব্যাক সবচেয়ে বেশি, এই হৃদয়ে গানটার থেকে আমি সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছি এবং এখনও পাচ্ছি, স্টিল নাও এখনও পর্যন্ত সবাই এটা নিয়ে, হ্যাঁ, এই গানটা নিয়ে, মানে মানে এটা আমি তখন করার সময় কিন্তু বুঝিনি, মানে করার সময় আমার মনে হচ্ছে যে আচ্ছা মোটামুটি, কিন্তু গানটার যে মানে মানুষ যে এত পছন্দ করবে আমি কখনো বুঝতে পারিনি। মানে গানটা নিয়ে একটা ছোটো কথা বলি, একদিন আমি রাস্তায় দেখা যায় আমার ফুচকা পছন্দ, সন্ধ্যার দিকে 7:30-8, তখন কিন্তু একদম অন্ধকার, আমরা পুরান ঢাকায় থাকি যেহেতু, পুরান ঢাকার ওখানে আমি ফুচকা খাচ্ছিলাম, তা আমার পাশে আমার গানটা করছে, তো আমার মানে সাথে যারা ছিল ওরা বলছে আচ্ছা এই গান যে করছে তুমি যদি তাকে দেখো মানে কেমন লাগবে, বলে কন কি মিয়া মজা লন,
মানে পুরান ঢাকা গনকে মজা লন। তো যখন আমি ওদের সামনে গেলাম মানে ওরা তো অবাক এই আর কি, যাকে ওরা মানে ভালো লাগলো কি যে ফুচকাটা আমাকে বললো যে ওরা ফুচকা খাওয়াবে। তো এই ফুচকাটাও তখন না মানে আমি আমি আর খেতে পারছিলাম না, খেতে পারছিলাম না মানে আমি তখন না মানে যখন বেশি ইয়ে পেলে না মানে আমার চোখ দিয়ে পানি পড়ে আবেগ আপ্লুত হয়ে যায় আর কি। আল্লাহর কাছে অশেষ রহমত এটাই যে ভালোবাসাগুলো। আসলে শিল্পীরা তো শ্রোতা দর্শকদের জন্য কাজ করে থাকেন, যখন তাদের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় তখনই বোধ হয় শিল্পীর সার্থকতাটা হয়। কাছ থেকে এই যে একটা ফুল দিয়ে যায়, যে সেদিন ফরিদপুরে গেলাম, এই যে একটু গোলাপ ফুল ইয়ে দিয়ে আসলো গান শুনে, মানে এটা আমার জন্য না মানে অনেক বড়। আমি কি করি, আমার যদি ছবি তোলার খুবই শখ, ছবি তোলার নেশা বলতে পারেন, আমি সব তুলে 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 রাখি, হয়তো ফুলটা মরে যাবে কিন্তু আমি স্মৃতিটা রেখে দিলাম এটাই। আবার পাবনায় গেলাম, কাপড়ের ফুল, মানে এই যে গান করছে, এই যে রেসপন্স, তারপরে মাদারীপুর, মানে বাংলাদেশের তো বিভিন্ন জায়গায় ঘোরা হয় মেলা বা কিছু, তো এই মানে আমি জাস্ট স্টেজ শো গুলো আমি খুবই পছন্দ করি। মানে আমার মানে আমার স্টেজ শো শুনলে মানে তখন আর মানে ইয়ে লাগে না, মানে একটা যে রেসপন্স আমি আপনাকে বুঝাতে পারছি না, মানে অডিয়েন্স দেখলে না এমনি মন খুশি হয়ে যায়, ফুল ফিল একদম, মানে বিশেষ করে ঢাকার বাইরে। তো একটা সময় ছিল যখন আসলে অ্যালবামের যুগ ছিল, 8-10টা গান দিয়ে একটা অ্যালবাম করা হতো, এবং দেখা যেত একটা অ্যালবাম বের করার জন্য সারা বছর ধরে শিল্পীরা কাজ করে যাচ্ছে, এবং সেটার পোস্টার ছাপা হচ্ছে, সেটা নিয়ে অন্যরকম আয়োজন, এবং শ্রোতারাও কিন্তু তখন বেশ অপেক্ষা করেই থাকতো যে কখন তার প্রিয় শিল্পীর গান আসবে। সেই সময়টাকে আসলে আপনার কাছে কেমন মনে হয়? আমি অসম্ভব মিস করি সেই সময়টা, কিন্তু মানে এটা একটা অ্যালবাম বের হওয়া কিন্তু এক ধরনের ঈদের মতো কিন্তু আমাদের জন্য হচ্ছে, মানে আমার যেটা মনে হতো রাত জেগে এই যে পোস্টার নিয়ে নিয়ে জায়গায় জায়গায় লাগানো, বা আমিও যেতাম দেখতাম ভাল লাগতো, কিন্তু মানে তখন একটা আয়োজন ছিল অন্যরকম। এখন মানে এই যে ধীরে ধীরে গানটা মানে এখন সিঙ্গেল ট্র্যাকে হয়ে চলে আসছে, মানে এখন আছে কিন্তু আগের মজাটা বেশি মজা ছিল। অ্যালবাম আসা, নতুন নতুন অ্যালবাম লঞ্চিং প্রোগ্রাম, তাই না, মানে এক একটা গান করা, প্রেস, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, মানে একটা বিশাল অবস্থা ছিল তখন। এখন আগের মতো কিন্তু সেই জিনিসটা নাই কিন্তু, মানে বলে যে পৃথিবী ছোট হয়ে আসছে, মানে কাজের পরিধিটাও কিন্তু আগের চেয়ে একটু ইয়ে হয়ে আসছে, কৃত্রিমতা চলে আসছে, কৃত্রিমতা, মানে এটা সত্যি কথা, এটা একটা ভালো কথা বলছেন, কৃত্রিমতা, মানে মানে ন্যাচারাল কিছু এখন আগের মতো নাই, মানে কেমন জানি এটা সত্যি কথা। আর সবাই অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে, রোবোটিক লাইফ হয়ে গেছে, সেই জায়গা থেকে আসলে খুব ব্যস্ত, কারণ দেখা যায় একটা ঘর দিয়ে চিন্তা করেন, আমাদের যেমন সারাদিন ব্যস্ত শেষে আমরা রাতে যে ডিনার করতে বসি ওইটাই কিন্তু আমাদের একটা মিটিং টাইম, আইদার মর্নিং এর ব্রেকফাস্ট, মর্নিং এ হয় না কারণ অফিস টফিস সবাই সবারটা নিয়ে ব্যস্ত থাকে, এটাই আর কি। অনেক ধন্যবাদ আপনাকে, আমরা আরেকটি গান শুনবো, তারপর আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিব। তুমি আমার পরাণ পাখি, তোমায় দিয়েছি মন, ভালোবাসি শুধু তোমায়, তুমি আমার প্রিয়জন, ও ভুলতে পারি নিজেকে তোমাকে চাই না ভোলা, থাক তুমি মনেতে খুব আদরে তোলা, তুমি আমার পরাণ পাখি, তোমায় দিয়েছি মন, ভালোবাসি শুধু তোমায়, তুমি আমার প্রিয়জন। চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে প্লিজ। আপনাদের ভালোবাসা আরও বেশি চাই, যেভাবে আগে থেকে ভালোবাসছেন এখনও সামনে এভাবে ভালোবাসবেন। আর এটিএন বাংলাকে কি বলবো, এটিএন বাংলাকে তো ধন্যবাদ দিলেও ছোট হবে, কারণ প্রত্যেকটা সব সময় এই যে মনে রাখছে, সেই আমি এটিএন তারকাতে ছিলাম, তারকাতে তারকা থেকে আজকের এখন পর্যন্ত প্রায় 10 বছর হয়ে গেল, তো 10-12 বছর এই যে সাথে আছে পাশে আছে, এটা অনেক বড় একটি পাওয়া, মানে বলতে গেলে আমার শুরুটাই কিন্তু এটিএন দিয়ে। এরপরে এই যে যাত্রা, মানে এই যে মনে রাখা আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য, আমি অনেক অনেক কৃতজ্ঞ। আপনাকে আরও একবার অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসবার জন্য। চায়ের পক্ষ থেকে এবং এটিএন বাংলার পক্ষ থেকে অনেক শুভকামনা রইল আপনার প্রতি। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আজ এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এই এপিসোডগুলো youtube.com/etinbangla প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো,
জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ হাসে চোখে মুখে চায়ের চুম।